হ্যালো এভরিওয়ান, আজ আমি করেছি আর মাছ। তো আর মাছের রেসিপিটা কীভাবে করেছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো মাছগুলোকে ভালো করে ধুয়ে মাছের মধ্যে নুন, হলুদ, লবণ, একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর জানোই তো আর মাছ কীভাবে ফোটে তেলে দিলে। তো তেলটা গরম করে তার মধ্যে একে একে আর মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে তারপর ভেজেছি। তো মাছগুলোকে একটু লাল করে ভেজে তারপরে একটা পাত্রে তুলেছি। তো জানোই তো কত তেল ফুটে আর মাছ ভাজতে গেলে পরে। তো তারপর সেই ভাজা মাছের তেলে শুকনো লঙ্কা, তারপর হচ্ছে তেজপাতা, তারপর কালো জিরো, এগুলোর ফোড়ন দিয়ে তারপরে একে একে পেঁয়াজ কুচিগুলোকে ছেড়ে একটু লবণ দিয়ে হালকা ভাজা ভাজা করে নিলাম। তো পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে টমেটো, তারপর হচ্ছে রসুন কুচি, আদা কুচি, তারপর হচ্ছে কাঁচা লঙ্কা চেরা দিয়ে তার মধ্যে একে একে মিট মশলা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, তারপরে হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে হলুদ, তারপরে হচ্ছে লবণ, এই যত যেরকম মশলা যে যেরকম দিতে পারো সেই মশলাগুলোকে দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো সাথে একটু চিনিও দিয়েছি। তারপর মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে জল ঢেলে দিলাম। যে যে পরিমাণেই ঝোল খাবে, গ্রেভি, কেউ একটু পাতলা ঝোল বা একটু গ্রেভি, তো আমি গ্রেভিটাই ভালোবাসি। তো হয়ে আসলে আমি শেষে একটু গরম মশলা ছিটিয়ে নামিয়ে নিলাম।